বিরতির পর আমাদের আলোচনায় ফিরলাম জিএমআইটি নিয়ে। আজকে আমাদের আলোচনা হচ্ছে এবং আমাদের সঙ্গে দুজন বিশিষ্ট অতিথি রয়েছেন। রয়েছেন আমাদের সঙ্গে ভাইস চেয়ারম্যান বোধিসত্ত্ব ব্যানার্জি এবং রয়েছেন ভাইস প্রেসিডেন্ট বিনয় পান্ডা। বিরতির পর আবারও স্বাগত জানাই আপনাদের দুজনকে আমাদের অনুষ্ঠানে। আপনার সঙ্গে লাস্ট কথা হচ্ছিল যে অন্যান্য কি কি স্ট্রিম আপনারা আগামী দিনে আনতে চাইছেন। দেখুন, আমি যেটা বললাম, সিরামিক একটা ভীষণ আপকামিং লাইন, পাওয়ার ইঞ্জিনিয়ারিং ইজ এ ভেরি আপকামিং লাইন, কেমিক্যাল আমাদের খুব আনার ইচ্ছে, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংও খুব একটা ডিমান্ড বাড়ছে। আবার নতুন লাইনের থেকেও যেটা বড় ব্যাপার হচ্ছে কি, আজকাল ইন্টার ডিপার্টমেন্টাল সাবজেক্টগুলো পড়ানোর একটা খুব জরুরি হয়ে পড়ছে। মানে ধরুন একটা ছেলে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়ছে, কিন্তু সে যদি গাড়ির কোম্পানিতে চাকরি করতে চায়, ধরুন মার্সিডিস বা বিএমডব্লিউ তে, তাকে ইলেকট্রনিক্সে অনেকটা জানতেই হবে, কারণ আজকাল গাড়িতে প্রচুর ইলেকট্রনিক্সের পার্ট থাকে। তো এই যে ইন্টার ডিপার্টমেন্টাল সাবজেক্টগুলো, যেটা বলে মেকাট্রনিক্স বা এই ধরনের সাবজেক্টগুলো, এইগুলো আমরা আরও বেশি করে আনতে চাই। রাদার দেন নতুন স্ট্রিম তো আমরা খুলবই, কিন্তু কী করে মেকানিক্যালের একটি ছেলে তাকে কিছু সিভিলের বা ইলেকট্রিক্যালের বা ইলেকট্রনিক্স সাবজেক্ট পড়ানো যায়, বা একটি সিভিলের ছেলেকে তাকে কী করে কম্পিউটার সায়েন্সের কিছু রিলেটেড টপিকস পড়ানো যায়, এই ইন্টার ডিপার্টমেন্টাল সাবজেক্টসের উপর আমরা ভীষণ জোর দিচ্ছি এখন। এখান থেকে একটা প্রশ্ন করতে ইচ্ছে করছে, সেটা হচ্ছে আইটি ইন্ডাস্ট্রি এখন ভীষণভাবে গ্রোয়িং এবং এত বড় বড় কোম্পানি, সেখানে আমরা দেখছি যে প্রচুর প্লেসমেন্ট হচ্ছে প্রত্যেক বছর বছর, বিভিন্ন কলেজ থেকে ছাত্রছাত্রীদের নিচ্ছে এই কোম্পানিগুলো, সেক্ষেত্রে অন্যান্য যে স্ট্রিমগুলো রয়েছে ইঞ্জিনিয়ারিং এর, সেগুলোর প্রতি আকর্ষণ কি কিছুটা কমছে ছাত্রছাত্রীদের, নাকি সেগুলোতে পড়ার জন্য আপনারা কোনো বিশেষ পদক্ষেপ নিয়ে থাকেন? দেখুন, আইটিতে সবাই, প্রথম কথা আইটিতে বেশিরভাগ ছেলেরা যেতে চায়, কারণ অফিসে বসে কাজ করতে পারে, এসিতে কাজ করতে পারে, তাদের মেধাটাই তাদের সব এটাকে ইউজ করা যায়। আইটিতে মাইনেটা ইনিশিয়াল মাইনেটা অনেক বেশি, কিন্তু আপনারা যদি দেখেন যে একটা কোর সেক্টরে হয়তো ইনিশিয়াল মাইনে কিছুটা কম হয়, কিন্তু 30+ যখন একটি ছেলে 10-12 বছর 15 বছর চাকরি করা হয়ে গেছে, তখন কিন্তু সে একটা আইটি ছেলের থেকে অনেকটা বেশি মাইনে পায় ওই জায়গায় গিয়ে, এবং তার জীবনের কোয়ালিটি অফ লাইফ, দ্য রেসপেক্ট, দ্য আদার থিংস দ্যাট হি গেটস ইন এ কোর কোম্পানি ইজ ভেরি ভেরি গুড। সেই জন্য আমরা যেটা চেষ্টা করছি আর কি, যে আইটি নন আইটি এই কম্বিনেশনটা, মানে আজকাল যে ছেলেরা যে এত নন আইটির যে ছেলেরা আর কি কোর, তাদেরও তো একটা আইটিতে যাবার প্রবণতা, এবং ক্যাম্পাসিং এও আমরা দেখে থাকি যে অন্যান্য স্ট্রিম থেকেও আইটিতে নেওয়া হয়। আমাদেরই সিভিলের অনেক ছেলে মেয়েরা আইবিএম এ চাকরি পেয়েছে, আইটিতে চলে গেছে। দেখুন, যদি একটা ডিমান্ড থাকে তাতে তো কারোর আপত্তি নেই, যেতেই পারে, সে তো বটে। এবং এটা তো ঠিকই যে দেখুন, একটা কোর ইন্ডাস্ট্রিতে তো হিউম্যান ক্যাপিটালটাই তো ক্যাপিটাল নয়, সেখানে মেশিন আছে, সেখানে ফ্যাক্টরি আছে, কিন্তু আইটি তো হিউম্যান ক্যাপিটালটাই ক্যাপিটাল। সেই জন্য অলওয়েজ আইটি সেক্টর একটা কোর থেকে 3-4 গুণ বেশি কিন্তু চাকরি দেবে, দিয়ে আসছে। একটা বিষয় প্রত্যেক দর্শক যারা রয়েছেন আমাদের চ্যানেলের পর্দার সামনে, তাদের নিশ্চয়ই জানতে ইচ্ছে করছে আপনাদের কোর্স ফি কিরকম, কারণ সেটা নিয়ে একটা চিন্তা ভাবনা থাকেই বিশেষ করে মা বাবাদের, সেটা নিয়ে আপনার কাছে আসতে চাইবে বিনয় বাবু। এমনি নর্মাল কোর্স ফিস হচ্ছে 37,500 পার সেমিস্টার। আমরা গার্জিয়ানদের সুবিধার্থে অল্প একটু স্কলারশিপ দিচ্ছি 34,000 পার সেমিস্টার প্রথম বর্ষের জন্য। দ্বিতীয় বছরে আমাদের ফিসটা আমরা দুটো ভাগে ভাগ করেছি, সিভিল, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল এদের জন্য 35,000 পার সেমিস্টার রেখেছি, ইলেকট্রনিক্স এবং কম্পিউটার সায়েন্সের জন্য 25,000 পার সেমিস্টার ফিস রেখেছি ল্যাটারাল স্টুডেন্টদের জন্য। আচ্ছা, ফার্স্ট ইয়ারে যেটা উনি বললেন আর কি, ফার্স্ট ইয়ারে আমাদের 34,000 আমরা কোর্স ফি রেখেছি, এবং অন্যান্য প্রাইভেট মানে অন্যান্য কলেজে যেটা আমাদের ফি স্ট্রাকচার কমিটি ঠিক করে দিয়ে সরকারিভাবে, হায়েস্ট যে কোর্স ফিটা থাকে 37,500, সেটার বদলে আমরা ওটা 34,000 ফ্ল্যাট করে দিয়েছি, যার ফলে কিনা 4 বছরে একটি ছেলের প্রায় 30,000 টাকা সাশ্রয় হবে। বেশ, মা বাবার কাছে এটা একটা ভীষণ চিন্তার কারণ হয়ে থাকে, কারণ যারা মধ্যবিত্ত পরিবার তাদের কাছে এই কোর্স ফিটা একেবারে দেয়া একটা ভীষণ কঠিন ব্যাপার হয়ে দাঁড়ায়। সেই জায়গা থেকে আপনারা কোনো বিশেষ সুযোগ সুবিধা করে দিয়ে থাকেন? আমরা দুটো জিনিস করেছি, যারা ভালো রেজাল্ট করেছে, ভালো র্যাঙ্ক করেছে, তাদের জিএমআইটি প্রতি বছরই একটা স্কলারশিপ দেয়। আচ্ছা, এছাড়া আমরা আরেকটা জিনিস করেছি কি, যেহেতু এই পড়াশোনাগুলোতে একটু খরচাটা বেশি, সেহেতু আমরা ব্যাংক লোনের সুবিধা করে দিয়েছি। যে সকল অভিভাবকরা প্রথম ভর্তি করছে তারা যখন ব্যাংক লোনের জন্য আসে, আমরা সরাসরি কলেজ থেকে তাদের ব্যাংক লোনের ব্যবস্থা করে দিই, ফলে ওনাদেরকে আলাদা করে ব্যাংকে ছোটাছুটি ফর্ম ফিল আপ করা এগুলো করতে হয়, আমরা সরাসরি এদের এগুলো করে দিই।
বাড়তি সুযোগ সুবিধা আর কি কি রয়েছে আপনাদের কলেজে? পড়াশোনার দিকটা তো রয়েছে, এর পাশাপাশি আপনারা আর অন্যান্য কি ধরনের অ্যাক্টিভিটিস এর মধ্যে ছেলেমেয়েদের ইনভলভ করেন? দেখুন, আমরা এটা বিশ্বাস করি যে কলেজ লাইফটা ছেলেমেয়েদের একটা আনন্দের সেরা সেরা জীবনের 4 বছর। তো এই জায়গাতে ওদের কোয়ালিটি অফ লাইফ নিয়ে যাতে ওরা কোনোভাবে কম্প্রোমাইজ না করতে পারে, যাতে এরা সারা জীবন মনে রাখতে পারে এই 4 বছর যাতে দুর্দান্ত কাটলো, সেই জন্য একটা কলেজে যা যা এন্টারটেইনমেন্টের মানে যেগুলো থাকে আর কি, ধরুন কলেজে ফেস্ট হচ্ছে, কলেজে নানা রকম ক্লাব আছে, ফটোগ্রাফি ক্লাব, মিউজিক ক্লাব, ডিবেট, কুইজ, গান বাজনা, নানা রকম এগুলো তো আছেই কলেজে। আমাদের একটা ইন্টারন্যাশনাল হোস্টেল ফ্যাসিলিটি আপনাদের হোস্টেল ফ্যাসিলিটি আমাদের আছে, মাসে 3,500 টাকা থাকা খাওয়া নিয়ে পড়ে। একটু জানতে চাইবো যোগাযোগ ব্যবস্থাটা কলেজে যাওয়া আসার ক্ষেত্রে আপনারা কি করতে পেরেছেন ছাত্রছাত্রীদের জন্য? বারুইপুরে এই মুহূর্তে সবচেয়ে ভালো যোগাযোগ ব্যবস্থা, যেমন শিয়ালদা থেকে 4টে রুটের ট্রেন ঢোকে, বারুইপুর নিজে জাংশন, বারুইপুর সরাসরি আসার ট্রেন রয়েছে, এছাড়া ডায়মন্ড, লক্ষ্মী এবং নামখানা এই আরো 3টে রুটের ট্রেন ঢুকছে, এবং বারুইপুর স্টেশন থেকে কলেজ আসার জন্য কলেজ আমরা নিজেরা টোটো গাড়ি দিয়েছি। আচ্ছা আচ্ছা, বা এছাড়া আমাদের টালিগঞ্জ মেট্রো থেকে বাস আসে স্টুডেন্টদের সুবিধার্থে, সল্টলেক থেকেও আমরা এবছর বাস সার্ভিস চালু করছি যাতে স্টুডেন্টরা সরাসরি আমাদের বাসে চেপে আসতে পারে। হাতে সময় খুব কম, তাই সংক্ষেপে কিছু প্রশ্নের উত্তর জানতে চাইবো। সেটা হচ্ছে যে হায়ার এডুকেশনের জন্য যদি চিন্তা ভাবনা করতে হয়, আপনি নিজেও জার্মানি থেকে পড়াশোনা করেছেন, তো ছাত্রছাত্রীদের জন্য সেক্ষেত্রে কি কোনো বিশেষ সুযোগ সুবিধা রয়েছে? কারণ আপনাদের একটা টাই আপ রয়েছে জার্মানির সঙ্গে। আমাদের জার্মানির ডিএফআইসি বলে একটা কোম্পানির সাথে টাই আপ আছে, যার থ্রু দিয়ে আমরা অলরেডি 3টে কলেজ সাথে মৌ চুক্তি করেছি গত বছরে। তো আমরা যেটা চাইছি যে 4th year পরে, দেখুন জার্মানিকে বলা ইঞ্জিনিয়ারিং এর পীঠস্থান, জার্মানিতে প্রিসিশন ইঞ্জিনিয়ারিং, হেভি ইঞ্জিনিয়ারিং এর থেকে ভালো সারা পৃথিবীতে কোথাও নেই। এই জন্য আমরা চেষ্টা করছি এদের সাথে টাই আপের মাধ্যমে আমরা 4th year পরে কিছু কৃতি ছাত্রকে আমরা নিজেরাই আমাদের খরচায় আমরা বিদেশ জার্মানিতে পাঠাবো, ওখানে ইন্ডাস্ট্রি ভিজিট করানো, ওই ইনস্টিটিউট গুলোতে যাওয়া, ওদের 4th year প্রজেক্টটাকে ওখানে পাবলিশ করা, এগুলো করা, এবং তারপরে কিভাবে ওখানে মাস্টার্স পড়া যেতে পারে বা ম্যানেজমেন্ট পড়া যেতে পারে। জার্মানিতে পড়াশোনা সবচেয়ে সস্তা সারা পৃথিবীর মধ্যে, জার্মানিতে পড়াশোনা ভীষণ সস্তা কিন্তু পড়াশোনার মান সারা পৃথিবীর মধ্যে সবচেয়ে ভালো। তো সেটা কিভাবে সেই যোগাযোগ করা যেটা অনেকেই জানে না, আমাদের কলেজ থেকে এর পর্যন্ত সমস্ত অ্যাসিস্ট্যান্স দেওয়া হয়, তথ্য দেওয়া হয় এবং যোগাযোগ করিয়ে দেওয়া হয়, যাতে কিনা ওরা জার্মানির মতো একটা ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিতে যেতে পারে। আজকে সময় একদম শেষ, সেই জন্য অনুষ্ঠান শেষ করতে হচ্ছে। আপনাদের দুজনকেই অসংখ্য ধন্যবাদ স্টুডিওতে আসার জন্য। দর্শকরা যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন, আপনাদেরও ধন্যবাদ। এবং GMIT এই কলেজটি আগামী দিনে পথ ছাড়া আরো অনেক মসৃণ হোক এবং ইঞ্জিনিয়ারিং এর দুনিয়ায় আরো বেশি আরো বড় উজ্জ্বল নাম হয়ে উঠুক GMIT। এই শুভেচ্ছা নিয়ে আমাদের আজকের অনুষ্ঠান এখানে শেষ করতে হচ্ছে। অন্যান্য সমস্ত খবরের জন্য আপনি সঙ্গে থাকুন দিনভর।